একজন গ্রাহকের পনেরোটির বেশি সিম বন্ধ হচ্ছে পঁচিশ এপ্রিল রাতে একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধনকৃত পনেরোটির বেশি সিম নিষ্ক্রিয় হয়ে যাবে আগামী পঁচিশ এপ্রিল মধ্যরাতে রাত বারোটার পরে তবে কর্পোরেট গ্রাহকের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিআরটিস জানিয়েছেন পাঁচটি অপারেটরের বিশ লাখ ঊনপঞ্চাশ হাজার সিম ওই রাতে নিষ্ক্রিয় করা হবে এক এনআইডির বিপরীতে অসংখ্য ছিম নিয়ে অপরাধ প্রবণতা থেকে মুক্ত রাখতে অতিরিক্ত সিম বন্ধ করা হচ্ছে নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছেন বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের পর সব গ্রাহকের তথ্য বিআরটিসির কাছে রক্ষিত আছে কেন্দ্রীয় তথ্য মাধ্যমে জানা যাচ্ছে কার কাছে কতটি ছিম রয়েছে এতে অপরাধ প্রবণতা কমে এসেছে বলে দাবি করছে সরকার বিআরটিসির সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ জাকির হোসেন খান বলেছেন পঁচিশ এপ্রিল মধ্যরাত থেকে অর্থাৎ ছাব্বিশ এপ্রিল থেকে এক এনআইটির অতিরিক্ত সিম নিষ্ক্রিয় হয়ে যাবে বিআরসিটিসি জানায় অতিরিক্ত সিমের মধ্যে গ্রামীণ ফোনের চার লাখ একষট্টি হাজার বাঙালিংকের পঞ্চান্ন হাজার রবির চার লাখ উনিশ হাজার এবং টেলিটকের চার লাখ সাতাশি হাজার সিম বন্ধ করা হবে এর আগে কয়েক দফায় পনেরোটির বেশি সিম নিষ্ক্রিয় করার উদ্যোগ গ্রহণ করা হলেও তা বাস্তবায়িত হয়নি বিআরটিসির সর্বশেষ ব্যক্তি পর্যায়ে সিমের সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করে দিয়ে এর বিজ্ঞপ্তিতে জানায় সরকারি সিদ্ধান্ত অনুযায়ী একজন গ্রাহকের প্রিপেইড পোস্টপেইড মোবাইল অপারেটরের নির্বিশেষে সিম রিমের সর্বমোট সংখ্যা পনেরো নির্ধারণ করা হয়েছে এখন থেকে উক্ত সীমার বাইরে কোনো গ্রাহক সিম বা রিম নিবন্ধন করতে পারবেন না তবে গ্রাহকের সুবিধার্থে কোন সিমগুলো চালু রাখা হবে তার সুযোগ দিয়েছে বিআরটিসি এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে এরই মধ্যে যে সব গ্রাহক উক্ত সীমা পনেরোটির বেশি অতিক্রম করেছেন সেসব গ্রাহককে আগামী ২৬ এপ্রিলের মধ্য সংশ্লিষ্ট মোবাইল ফোন অপারেটর কাস্টমার কেয়ারে সেন্টারে নিজে হাজির হয়ে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে অতিরিক্ত রিম সিম বা রিম নিষ্ক্রিয় করার জন্য অনুরোধ করা যাচ্ছে উক্ত সময়সীমায় পর সব গ্রাহকের সর্বোচ্চ সীমার অতিরিক্ত সিম বা রিম কমিশন নির্ধারিত পদ্ধতির ভিত্তিতেও বন্ধ করে দেওয়া হবে প্রয়োজনীয় সিম বন্ধ হওয়ার আগেই সিমের সংখ্যা নির্ধারিত সীমার মধ্য নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন বিআরটিসি বিআরটিসি জানায় এখান থেকে এখন থেকে নির্ধারিত সীমার বাইরে কোনো গ্রাহক কর্পোরেট ছাড়া সিম নিবন্ধন করতে পারবেন না কর্পোরেট গ্রাহকের ক্ষেত্রে শুধুমাত্র কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠানের জন্য সিম বা রিম ক্রয়ের জন্য অনুমোদিত ব্যক্তি উক্ত সর্বোচ্চ সীমার আওতা মুক্ত থাকবেন নিবন্ধিত সিমের সংখ্যাও জানার সুযোগ করে দিয়েছে বিআরটিসি গ্রাহক তার নামে কত সংখ্যক সিম রয়েছে তা স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে ফিরতি রিপ্লাই অনুসরণ করে বিনামূল্যে সংখ্যা জানা যাবে তো আপনারা যারা আপনাদের এনআইডি দিয়ে কতটি সিম কার্ড নিবন্ধন করা আছে সেটা দেখবেন স্টার ওয়ান সিক্স ডাবল জিরো স্টার সরি স্টার স্টার ওয়ান সিক্স ডাবল জিরো ওয়ান হ্যাশ ডায়াল করে দেখবেন দু হাজার ষোলো সালের বারো জুন সরকারের নির্দেশনায় গ্রাহকের প্রতি বিশটি সংযোগ নির্ধারণ করে দেওয়া হয়েছিল পরবর্তীতে এই সংখ্যা কমিয়ে পাঁচটি নির্ধারণ করে সরকার এরপর দু হাজার সতেরো সালে পনেরোটি নির্ধারণ করে দেওয়া হয়েছিল বিআরটিসির সর্বশেষ মার্সের হিসাব দেখা গেছে মোট পনেরো কোটি সাতানব্বই লাখ আশি হাজার সিমের মধ্যে গ্রামীণ ফোনের সাত কোটি চল্লিশ লাখ তিপ্পান্ন হাজার রবির চার কোটি তিহাত্তর লাখ একচল্লিশ হাজার বাংলালিঙ্কের তিন কোটি তেতাল্লিশ লাখ বাহাত্তর হাজার এবং টেলিটকের চল্লিশ লাখ চোদ্দ হাজার সিমের গ্রাহক রয়েছে পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ